লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অবস্থিত আব্দুল হামিদ ভূঁইয়া বাড়ির মরহুম হামিদ ভূঁইয়ার নিজ সন্তানদের মাঝে জমি সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উক্ত পরিবারের বড় সন্তান মাইনুদ্দিন খোকন ভূঁইয়া। রবিবার সন্ধ্যায় রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্ডার জলসাঘরে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পুরো ভিডিও চিত্রটি দর্শকদের জন্য তুলে ধরা হলো। আমি মোহাম্মদ মাইনুদ্দিন খোকন, পিতা আব্দুল হামিদ ভূঁইয়া, পৌর 8 নং ওয়ার্ড, হামিদ ভূঁইয়াবাড়ি, কলেজ রোড, রায়পুর, লক্ষ্মীপুর। পারিবারিক জমি জমা নিয়ে পূর্ব বিরোধে জের ধরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা সিসিটিভির ফুটেজের আংশিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় প্রচার করে অসত্য প্রভাকাণ্ডা চড়ানোর প্রতিবাদ এবং বাস্তব সত্য প্রকাশের উদ্দেশ্যে আমার আজকের সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া খোকন, মরহুম আব্দুল হামিদ ভূঁইয়ার বড় ছেলে। আমরা 4 ভাই 4 বোন। আমাদের পিতার মালিকানা সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে প্রতিপক্ষের সাথে মামলা চলমান। আমার ছোট ভাই সাইফউদ্দিন নয়ন পূর্ব থেকেই বিপদগামী। তার অংশের পৈতৃক সম্পদ এর সম্পূর্ণ মালিকানা আমাদের নিকট সাক্ষ্য বলা দলিল মূলে 19/10/2004 তারিখে 5569 নম্বর দলিল হস্তান্তর করায় সাইফউদ্দিন নয়ন মালিকানা শূন্য হয়। উল্লেখ্য যে উচ্চ আদালতে মামলা পরিচালনা বিভিন্ন ব্যয় বহন করার নিমিত্তে আমাদের পরিবারের পৈতৃক মালিকীয় সমুদয় সম্পত্তি 3/4/12 সালে 2001/67 নম্বর আমুক্তার নামা দলিল মূলে আমাদের সকল ওয়ারিশজন হস্তান্তর করি। পরিবারের বড় ভাই হিসাবে পিতার অবর্তমানে নয়নের প্রতি সহানুভূতি করল। নয়ন এতটাই উশৃঙ্খল যে বিভিন্ন সময় বাড়িতে এসে মোটা অঙ্কের টাকা দাবি করে, দাবিকৃত টাকা না দেওয়ায় আমি আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে ভবনের কক্ষ দখল করে এ সকল বিষয়ে রায়পুর থানায় পারিবারিক উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ থানা জিডি ও একাধিক বৈঠক হয়। সর্বশেষ গত 11 ফেব্রুয়ারি 2022 তারিখ রোজ শুক্রবার বিকেলে প্রতি বছরের ন্যায় আমি দরবার শরীফের উরুস শরীফে প্রস্তুতিমূলক প্যান্ডেল নির্মাণকালীন সময়ে আমার ভাই নয়ন তার সহযোগীরা প্যান্ডেল নির্মাণে বাধা প্রদান করে এবং উত্তেজিত অবস্থায় অসৌজন্যমূলক আচরণ করলে প্যান্ডেলের ভিতর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উক্ত ঘটনার খবর পেয়ে আমাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী ও আমার জাকের ভাই জনাব বাকি বিল্লা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নয়নকে আমাদের বসতঘরে নিয়ে যাওয়ার জন্য শাসন করে এবং ঘরের ভিতরে ঢুকে যেতে নয়নকে বাধ্য করে। অপরপক্ষকে বিরোধী ঘটনাস্থল থেকে সরে যেতে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জনাব বাকি বিল্লা এর আন্তরিকতাপূর্ণ ভূমিকার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রকাশ থাকে যে প্যান্ডেল নির্মাণ কাজ আরম্ভ করি আমি এবং প্রতি বছর উক্ত অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে জনাব বাকি বিল্লার সাথে কোনো বিরোধ নাই। বিষয়টি সম্পূর্ণ পারিবারিক কলহের জের হিসাবে সম্পূর্ণ পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য যে প্রচার মাধ্যম নয়ন আহত হওয়ার ঘটনা প্রকাশিত হলে প্রথমে হাতাহাতি চলাকালীন সময়ে আমার জাকের ভাই পীরজাদা সোহরান মিশরি, বাহার হোসেন, আব্দুল গফুর সেলিম আহত হয়ে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি হয়। পীরজাদা সোহরান মিশরি রায়পুর হাসপাতালে ভর্তি রেজিস্টার নম্বর 1250290, বাহার হোসেন রায়পুর হাসপাতালে ভর্তি রেজিস্টার নম্বর 470122, আব্দুল গফুর সেলিমের ভর্তি রেজিস্টার নম্বর 1233273। এরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো বিষয়টি কেউ কেউ কৌশলে এড়িয়ে যায়। উপরোক্ত ঘটনার আলোকে বিভ্রান্তিকর প্রচারণা না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুরোধ ক্রমে মাইনুদ্দিন খোকন, পিতামিত আব্দুল হামিদ ভূঁইয়া। আমি কাজী মোহাম্মদ জামশেদ কবির বাকি বিল্লা,
রায়পুর পবিত্র ইসলামী জলসাগর এটা আমার পরিকৃত সম্পত্তি। আমাদের জনাব মাইনুদ্দিন ভূঁইয়া খোকন ভাই, তিনি আমার জাকির ভাই, তিনি আমাকে আটশী পাক দরবারশরী দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন এবং তিনার নেতৃত্বেই আমাদের এই তরিকতের কাজ পরিচালনা হয়। শুক্রবারে ঘটনার দিন মহাপবিত্র বিশ্ব উরুজ শরীফের নজরানার ক্যাম্প যখন ডেকোরেটর লোকজন তৈরি করে, তখন সাইফুদ্দিন নয়ন এবং তার অন্যান্য সহযোগীরা এসে এখানে বাধা প্রদান করলে মাইনুদ্দিন খোকন ভাই এবং অন্যান্য জাকির ভাইরা প্রাথমিক পর্যায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তাদেরকে চলে যেতে বললে তারা বাকবিতণ্ডা সৃষ্টি করে। এক পর্যায়ে আমি তখন ছিলাম না, দুই পক্ষের মধ্যেই প্যান্ডেলের ভিতরে হাতাহাতির ঘটনা ঘটে। আমাকে খবর দেওয়ার পরে আমি এসে যখন দেখলাম উত্তেজনা বিরাজ করছে, তখন আমি নয়নকে বিশেষভাবে অনুরোধ করি যে তুমি, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, প্রতি বছর এখানে চলছে, এখানে বাধা দেওয়ার প্রয়োজন নাই, তুমি যাও। তারপরও সে উত্তেজিত হয়, কোনোভাবেই তাকে ওখানে না যাওয়ায় মাইনুদ্দিন খোকন ভাই সহ আমরা তাকে বারবার অনুরোধ করেছি সে না যাওয়ায়। আমি তাকে শাসন করি এবং তার ইচ্ছার বিরুদ্ধে হাতাহাতির ঘটনাস্থল থেকে তার বাসার ভিতরে আমি তাকে ঢুকিয়ে দিই এবং ঢুকে যেতে বাধ্য করি। পাশাপাশি অন্যান্য যারা জাকির ভাই ছিল, অন্যান্য যারা মাইনুদ্দিন খোকন ভাইয়ের সাথে ছিল, তারাও যাতে কোনোভাবে ওদের সাথে ঝামেলা না করে সিসিটিভির ফুটেজে আপনারা দেখবেন, আমি তাদেরকেও জোরপূর্বক ওইখান থেকে সরাইয়া দিয়েছি। মূলত টোটাল বিরোধটাই আমার সাথে কোনো বিরোধ নাই। সাইফুদ্দিন নয়নের বড় ভাই হলো মাইনুদ্দিন খোকন ভাই, উনি তরিকতে আমার সিনিয়র। ওনার বাড়ি, ওনার আঙ্গিনায় এখানে এই প্যান্ডেল দীর্ঘ বছর থেকে নির্মিত হচ্ছে। আর সাইফুদ্দিন নয়ন তাকে যে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যবসায়ী বলা হয়েছে, এটা অসত্য কথা। সে একটা নেশাখোর, তার বিরুদ্ধে মামলাও আছে, ওয়ারেন্টও ছিল, বর্তমানে জামিনে আছে। সে ড্রাগ অ্যাডিক্টেড, বিভিন্ন সময় সে ক্যাম্পাসে ঢুকে আইন শৃঙ্খলার পরিস্থিতিও অবনতি করে, এই ধরনের ঘটনাও সে ইতিপূর্বে ঘটিয়েছে। একাধিক বিয়ে করেছে, একাধিক মামলাও নারী নির্যাতনের তার বিরুদ্ধে আছে এবং সে কারণেই সে পৈতৃক সম্পত্তিটাও অন্যান্য ভাইদের কাছ থেকে বিক্রি করে সে এখান থেকে চলে যায়। কারণ মাঝে মধ্যে সে ঢাকার থেকে আসে, এসে এখানে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করে। আসলে সে কোনো ব্যবসায়ী না, সে একদম সর্বজন স্বীকৃত একটা নেশাখোর। আমি ওদিনের ঘটিত ঘটনার সাথে আমার কোনো বিষয় ছিল না, বিষয়টি একটা ধর্মীয় বিষয়। আপনারা বুঝবেন যে নয়ন এসে বাধা দিছে, যে কারণে তার সাথে বিরোধ এবং দুই পক্ষের হাতাহাতি। নয়ন যদি এসে এখানে বাধা না দিত, তাহলে তার সাথে তো এখানে কোনো বিরোধের প্রশ্ন আসত। সবাইকে ধন্যবাদ। আশা রাখি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্স মিডিয়া যারা আছেন, যারা সংবাদ প্রেরণ করেছেন, যারা করবেন, সত্য ঘটনাটা উদ্ঘাটন করবেন এবং প্রথম হাতাহাতির যে ঘটনা হয়েছে আমার অনুপস্থিতিতে, সেখানে সৌরভ মিশরি, বাহার হোসেন এবং আব্দুল গফুর সেলিম তারা আহত হয়েছে, তারাও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, একজন ভর্তিও হয়েছে। এই বিষয়টাও প্রচার মাধ্যমে যথাযথ তুলে না ধরে একজনের আহত হওয়ার সংবাদটা তুলে ধরা হয়েছে এবং
ঘটনার সাথে সাথে আমি নিজেও ঘটনাস্থলে শোনার পরে আসি রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব শিপন বড়ুয়া স্যারকেও আমি অবহিত করি। উনি একজন অফিসার এসআই নাসিম সাহেবকে ঘটনাস্থলে প্রেরণ করেন, উনি এসে বিষয়টি অবগত হয়েছেন, দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং নয়নগঞ্জ যাতে আবার এখানে এসে বাধা না দেয় সেই জন্য তিনি তাদেরকে নিষেধ করে গিয়েছেন, আমাদেরকেও আশ্বস্ত করেছেন যে তারা আর এখানে আসবে না বাধা দিয়ে। এখন রায়পুর থানায় যারা আহত তাদের পক্ষ থেকেও অভিযোগ দেওয়া হয়েছে, আমরা শুনেছি নয়নরাও অভিযোগ দিয়েছে আর আমাদের জাকির ভাইদের মধ্যে যারা আহত তারাও অভিযোগ দিয়েছে। আমি মনে করি এই বিষয়ে ইতিপূর্বে যে সমস্ত পত্রিকা বা চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একতরফিয়া বক্তব্য উপস্থাপন করা হয়েছে, কোনো সংবাদকর্মী কোনো পত্রিকার সম্মানিত সংবাদদাতাগণ আমাকে বিন্দুমাত্র বিষয়টি জিজ্ঞাসাও করেনি, একতরফিয়া আমার নাম প্রকাশ করা হয়েছে, ইহাতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি আশা রাখি যে আপনারা সঠিক তথ্যগুলি জাতির উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে প্রেরণ করবেন। কিছু ভাষায় কথাবার্তা বলছে সেটা বলার মতো এখানে সে পরিবেশ নাই এবং তারা নয়নে এবং নয়নের ক্যাডার বাহিনী, নয়ন নয়নের ক্যাডার বাহিনী এবং ভাগিনা সৌরভ সেও কিন্তু খোকন ভাইকে বাসায় জিম্মি করে দরজা তালা বাইরে দিয়ে তালা মারি ভিতরে রাখছে। এমনিভাবে এটা থানাও অবগতি আছে, এলাকার মানুষের জানে, আট নয় ওয়ার্ডে অনেকে জানে যে খোকন ভাইকে মারার হুমকি নয়ন দিয়েছে এবং নয়নের একটা বাহিনী আছে, সে বাহিনী হলো বিকট, মানে বাবা গাজা মদ এইগুলোর আস্তনা যারা করে তাদের সাথে তার চলাফেরা আপনারা দেখবেন যে বাবা খায় মদ খায় গাজা খায়, তার পিছনে একটা রুম আছে ছোট্ট রুমটার মধ্যে তার কাছে চাবি, সেই রুমের মধ্যে সে মদের আস্তনা করে রাখছে এবং তার সাথে যে চলাফেরা করে সকল দেখবেন আপনারা কি অবস্থা তার মুটমাট থাকে, তার চেহারা যদি তাকালে দেখবেন কেমন একটা তার চেহারা থাকে।